বিগত ১৬ বছর গণতন্ত্রের নামে আওয়ামী লীগ একদলীয় শাসন জাতির উপর চাপিয়ে দেয় গুম হত্যা সন্ত্রাস চাঁদাবাজি দ্রব্যমূল্যের অর্থগতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ অর্থ পাচার শিক্ষাঙ্গনের সন্ত্রাস রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে পুরো জাতি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় এই সংগ্রামে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকলেও আওয়ামী লীগ তার এককৃতিত্ব দাবি করে জাতিকে তারা স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই দুই ভাগে ভাগ করে দেয় বিগত ষোলো বছর তারা জামাত ইসলামীর শীর্ষ নেতাদের সাজানো মামলায় একে একে ফাঁসি দেয় হত্যা করে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে জেল ও গৃহবন্দী করে রাখে বহু রাজনৈতিক নেতাকর্মীদের গুম খুন করা হয় বাংলাদেশে বেকার সমস্যা প্রকট এর মাঝে চাকরুতে দলীয় লোকদের চাকরি দেয়ার জন্য মুক্তিযোদ্ধা কোটা প্রবর্তন করে সরকার হাইকোর্টের মাধ্যমে তা বাস্তবায়নে উদ্যোগ নেয় জুন দু ছাত্র জনতা কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারে বাচ্চা বলে উল্লেখ করে তার মানে কি না রাজাকার বলতে তিনি বরাবরই জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির বুঝিয়ে থাকেন তার এই স্যাটার ধর্মী কথা আন্দোলনে ঘি ঠেলে দেয়ার মতো হয় ছাত্র জনতার পাশাপাশি সব পেশার মানুষরা রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী মিডিয়া ব্যক্তিত্ব পেশাজীবী সাংবাদিক আইনজীবী সবাই রাস্তায় আন্দোলনে নেমে আসেন পরিস্থিতির পরিবর্তন হতে থাকে দ্রুত সরকার সম্পূর্ণ লাইনে চলে যায় বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেয় এরপরও ছাত্র জনতার এই সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি ও অন্যান্য দল প্রকাশ্যে সমর্থন জানায় আন্দোলন হয় আরও গতিশীল পুলিশ নির্বিচারে গণহত্যা চালায় রংপুরে ছাত্রনেতা আবু সাঈদকে সরাসরি গুলি করে হত্যা করে সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করতে থাকে আন্দোলন হয়ে যায় এক দফার শেখ হাসিনা সরকারের পতন সরকার প্রথমে বিটিআর এবং পরে আর্মি নামায় এ সময় ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সারা দেশে কারফিউ জারি করা হয় সেনাবাহিনী প্রথম দিকে গুলি চালালেও জনতার প্রতিবাদ দমানো যায়নি পাঁচই আগস্ট দু চব্বিশ ইতিহাসের সেই সোনানি দিন সকালে কারফিউ ভেঙে বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষ রাস্তায় নামতে থাকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সাধারণ জনতা কারফিউ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী অফিস গণভবনের দিকে এগুতে থাকে এই দৃশ্য ঢাকার উত্তরা দেখুন কিভাবে মানুষ সেনাবাহিনীর সাথে কৌশল ও সাহস নিয়ে ধীরে ধীরে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায় এই দিন সেনাবাহিনী জনতার উপর সরাসরি আর গুলি না করে ফাঁকা গুলি ছড়ে ইতিমধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী বিভিন্ন বাহিনী প্রধানদের ডাকেন এবং আরও কঠিনভাবে বিক্ষোভ দমনে নির্দেশ দিলে তারা জানিয়ে দেন তাদের পক্ষে মানুষকে আর ঠেকানো সম্ভব নয় পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দিলে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান সাধারণ জনতা বঙ্গভবনে প্রবেশ করে দখল করে নেয় তারা জাতীয় সংসদ ভবন দখল করে শেখ হাসিনার পিতা শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলে সর্বত্র সরকারি দলের নেতা কর্মীরা গা ঢাকা দেয় সাধারণ জনতা সর্বত্র উল্লাসে ফেটে পড়ে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তী সরকারে প্রধান করে একুশ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করে একে একে গ্রেফতার হয় সরকারের মন্ত্রীরা সম্পূর্ণ বিনা বিচারে গুম করে রাখা কেউ কেউ মুক্ত হতে থাকেন তেমনি একজন জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে চৌক সেনাবাহিনী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল অবশ্যপ্রাপ্ত আমান আসামি তাকে আট বছর গুম করে রাখা হয় জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যয়স্টা আরমানকেও আট বছর গুম করে রাখা হয় পরিবারের কেউ জানতেন না তারা জীবিত না মৃত আছেন I, I gave up hope of my I gave up my hope to see them but they didn't. They knew i would come back. I I gave up hope. I, 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 I gave up hope of seeing the faces of my loved one in this life. But but I don't know what how they got the strength, but they knew i would come back. দেশে এখন ধীরে ধীরে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে জামাতের আমির এই আন্দোলনের আলোচিত শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে যান ছোট্ট এই দুই মাসের শিশুর মা ঘরের মধ্যে থেকেও পুলিশে গুলিতে শহীদ হন জামাত আবেগময় কথা বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্বিচার হামলার খবর প্রচার করছে ভারতীয় গণমাধ্যম তবে যাচাই করা হচ্ছে না সত্য মিথ্যা ছাত্র জনতার গণবিপ্লবে বাংলাদেশ আওয়ামী লীগের এই বিপর্যয়কে তারা এখন মিথ্যাচার দিয়ে ঢাকতে চায় তাদের দুঃশাসনের কথা না বলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের গল্প প্রচার করছে বিভিন্ন দেশ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আমিরি জামাত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এইসব ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেছেন তিনি বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ ও দলীয় নেতাকর্মীদের তাদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন আওয়ামী দুঃশাসন থেকে আজ বাংলাদেশ মুক্ত আমরা দেশে প্রবাসী অবস্থানরত সবার কাছে অনুরোধ করছি সম্ভাবনা নতুন বাংলাদেশের পাশে আপনারা এসে দাঁড়ান বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদের দোয়া ও সহযোগিতার প্রত্যাশী